সুধী দর্শক মণ্ডলী, গত পর্বে আমরা আর্মি এভিয়েশনের বিভিন্ন অপারেশনাল এবং প্রশিক্ষণ কার্যক্রম দেখেছি। আমি কর্নেল রানা আপনাদেরকে দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আমরা আর্মি এভিয়েশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানব। স্যার, বগুড়া ক্যান্টনমেন্ট থেকে স্যার আজকে স্ট্যান্ড বাই হচ্ছে স্যার ডফিন, পাইলট হচ্ছে স্যার লেফটেন্যান্ট কর্নেল সাকিব স্যার, লেফটেন্যান্ট কর্নেল শাহিদ সিং স্যার। লঞ্চ করে দেবো স্যার। স্যার থ্যাংক ইউ স্যার, লঞ্চ করে দিচ্ছি স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ক্যাপ্টেন আলবির স্যার, ফ্লাইং ডিউটি অফিসার স্যার। দ্য মেডিকেল ইমার্জেন্সি আসছে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে, রুট দাও তেজগাঁও বগুড়া তেজগাঁও, এয়ারক্রাফ্ট প্লেস করো, 700 ফুয়েল দিয়ে টেক অফ হয়ে যাবে এনি মোমেন্ট, ফ্লাইট প্ল্যান দিয়ে দাও আর ওয়ার্কশপকে বলো এয়ারক্রাফ্ট রেডি করতে, এয়ারক্রাফ্ট প্লেস করে দিতে বলো স্যার। আমি ব্যবস্থা নিচ্ছি স্যার। এটা আমাদের জন্য ম্যান্ডেটরি যে প্রত্যেকটা সিস্টেম ঠিক আছে কিনা এটা ভালো করে চেক করা, যেটাকে আমরা প্রি ফ্লাইট ইন্সপেকশন বলে থাকি, এবং তারপরে আমরা এয়ারওয়ার্থিনেস সার্টিফিকেশন আমরা সাইন করে থাকি এবং তারপর পাইলটরা এয়ারক্রাফ্টকে নিয়ে আকাশে যায়। তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় কর্মরত সৈনিক বা তাদের পরিবারবর্গ যখন অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি এই হেলি ইভ্যাকুয়েশনের মাধ্যমে সিএমএইচ বা উন্নতর যে কোনো চিকিৎসা নিয়ে যেতে পারি। এতে তাদের মনোবল যেমন বৃদ্ধি হয়, তেমনি তাদের মূল্যবান জ্ঞান, মূল্যবান জীবন বা মূল্যবান প্রাণ আমরা রক্ষা করতে পারি। আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কাছে একটি ইভ্যাকুয়েশনের রিকোয়েস্ট এসছে, বগুড়া থেকে একটা মুমূর্ষু রোগীকে আইসিইউ থেকে নিয়ে আসতে হবে ঢাকা সিএমএইচে। আমাদের আজকে পাইলট হিসাবে আছেন কর্নেল সাকিব এবং কর্নেল শহীদ, এবং ফ্লাইট ক্রু হিসাবে আছেন আবদুল্লাহ। সাকিব, তুমি ওয়েদার রিপোর্ট নিয়েছ? রাইট স্যার, ওয়েদার রিপোর্ট নেওয়া হয়েছে। ওকে শাহিদ, তুমি এয়ারক্রাফ্ট ইজ ওকে? স্যার এভরিথিং ইজ ওকে। ওকে আবদুল্লাহ, মেডিকেল ইকুইপমেন্ট আছে? ইয়েস স্যার। আই এম শিওর তোমরা সেফলি ফ্লাই করতে পারবা এবং কাম ব্যাক সেফ অ্যান্ড সাউন্ড। আমি লেফটেন্যান্ট কর্নেল তাহমিনা আকরাম, অ্যানেস্থেশিওলজিস্ট, বাংলাদেশ আর্মি। আমরা বাংলাদেশ আর্মির জরুরি মেডিকেল টিম সর্বদাই প্রস্তুত থাকি আর্মি এভিয়েশনকে সহায়তা প্রদানের জন্য। বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো জরুরি রোগী প্রত্যাবর্তনের জন্য আমরা সর্বদাই প্রস্তুত থাকি। তারই অংশবিশেষ হিসেবে জরুরি রোগী হেলিকপ্টার যোগে স্থানান্তরের জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। এইমাত্র আর্মি এভিয়েশনের একটি হেলিকপ্টার জরুরি ভিত্তিতে রোগী আনার জন্য বগুড়া গেল। তো হেলিকপ্টার ফেরত আসার আগ পর্যন্ত আমরা দেখব আর্মি এভিয়েশনের হেলিকপ্টারগুলো কীভাবে মেনটেন বা রক্ষণাবেক্ষণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সকল ধরনের বিমান এবং হেলিকপ্টারকে সচল রাখার একমাত্র এবং মূল দায়িত্ব হচ্ছে আর্মি এভিয়েশন মেনটেন্যান্স ওয়ার্কশপের। তো আজকে আমরা এই মেনটেন্যান্স ওয়ার্কশপের একজন অফিসারের সঙ্গে কথা বলবো, যারা এ ধরনের এয়ারক্রাফ্ট মেনটেন করে এবং এয়ারক্রাফ্টকে সচল রাখে এবং ইনস্পেকশন করে এয়ারক্রাফ্টটাকে এয়ারওয়ার্দি রাখে। তফিক, কেমন আছো? স্যার ফাইন, থ্যাংক ইউ স্যার। কর্নেল তফিক হচ্ছে এই এয়ারক্রাফ্টের মেনটেন্যান্সের দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত অফিসার। আমরা এই এয়ারক্রাফ্টের বাকি সব কিছু কর্নেল তৌফিকের কাছ থেকে শুনতে পাবো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি এমআই 171 শাহ হেলিকপ্টারের জন্য নির্ধারিত একটি রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার, এবং আমার পেছনে আপনারা যে এয়ারক্রাফ্টটি দেখতে পাচ্ছেন এটি
MI-171 সহ হেলিকপ্টারের সর্বোচ্চ পরিদর্শন কার্যক্রম, যাকে আমরা 500 ঘন্টা ইন্সপেকশন নামে পরিচিত আমরা চিনি, সেই ইন্সপেকশনটি এখন চলমান রয়েছে। এবং এই এয়ারক্রাফ্টের সাথে কর্মরত সকল ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান, যারা আন্তর্জাতিক স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠান হতে তারা প্রশিক্ষিত এবং এয়ারক্রাফ্ট হ্যান্ডলিংয়ের জন্য তারা সার্টিফাইড, এবং এই এয়ারক্রাফ্টের সাথে যারা কাজ করছে এরা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। এই এয়ারক্রাফ্টের স্পেয়ার পার্টস আমরা কীভাবে পাই? স্যার, আমাদের প্রয়োজনীয় যে খুচরা যন্ত্রাংশ বা স্পেয়ার পার্টস আমাদের প্রয়োজন হলে আমরা আমাদের যে সরবরাহ এবং স্পেয়ার পার্টস যে চাহিদা করার যে পদ্ধতি রয়েছে সেটা আমরা মানে ফলো করে আমরা সেই স্পেয়ার পার্টস আমরা পেয়ে থাকি। এছাড়াও স্যার, এই এয়ারক্রাফ্ট রক্ষণাবেক্ষণের প্রতিটি ধাপে আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে ফ্লাইট এবং গ্রাউন্ড সেফটি নিশ্চিত করে থাকি, এবং এয়ারক্রাফ্ট রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রত্যেকটি টাস্ক এক্সিকিউট করার ক্ষেত্রে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্সকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। ধন্যবাদ কর্নেল তৌফিক, আই এম শিওর যে ভবিষ্যতের চ্যালেঞ্জ নেওয়ার জন্য তোমার এবং তোমার টেকনিশিয়ানরা প্রস্তুত আছে। এবার আমরা আর্মি এভিয়েশনের সকল এয়ারক্রাফ্টের মেনটেন্যান্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার, যিনি ট্রেনিং, মেনটেন্যান্স এবং প্রশাসনিকের সমস্ত কাজগুলো দেখেন, তার সাথে কথা বলবো। তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম। আমি তার কাছ থেকে ডিটেইল অনেক কিছু আমরা জানতে চাবো। ধন্যবাদ স্যার। আমরা আসলে জানতে চাবো যে এই মেনটেন্যান্স ওয়ার্কশপের ইতিহাস কী, এর লিগেসি কী, কীভাবে এই পর্যায়ে আসলো সেটা যদি আমরা একটু জানতে পারি। থ্যাংক ইউ স্যার। আর্মি অ্যাভিয়েশন ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয়েছিল 29 নভেম্বর 1975 সালে। পরবর্তীতে আমরা 1981 সাল থেকে সেসনা A-152 এয়ারক্রাফ্টের মাধ্যমে আমাদের যাত্রা শুরু করি। তখন আমাদের টেকনিশিয়ানগণ তারা ধাপে ধাপে এই এয়ারক্রাফ্টের পরে প্রশিক্ষণপ্রাপ্ত হয়। পরবর্তীতে ফিক্সড উইং এবং রোটারিং এয়ারক্রাফ্ট, মাল্টি ইঞ্জিন এয়ারক্রাফ্ট আমাদের রক্ষণাবেক্ষণ ভারে যুক্ত হয়, এবং আমাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানগণ প্রাথমিকভাবে বিদেশি ইঞ্জিনিয়ারদের সহায়তায় তারা রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে 8 প্রকারের এয়ারক্রাফ্ট আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা তারা নিজেরাই তাদের সক্ষমতা অর্জন করেছে এবং তারা এটি রক্ষণাবেক্ষণ করছে। আমি আরেকটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে যে আমাদের ভবিষ্যতে এয়ারক্রাফ্টগুলো টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স এবং আরও বিভিন্ন ধরনের হেলিকপ্টার বা এয়ারক্রাফ্টের সম্ভাবনা আছে। আপনি আপনার ইউনিটকে বা আপনার সোলজারদের বা আপনার যে ইঞ্জিনিয়ারদের কীভাবে আপনি প্রস্তুত করছেন সামনে চ্যালেঞ্জ নেওয়ার জন্য? থ্যাংক ইউ স্যার। আপনি জানেন ইতিমধ্যেই আমরা অনেক অত্যাধুনিক 4th জেনারেশনের এয়ারক্রাফ্ট আমরা মেনটেন্স করছি ইতিমধ্যেই। সম্প্রতি আমাদের আনম্যান্ড এরিয়াল ভেহিকেলস এবং একটি মাল্টি ইঞ্জিন মিডিয়াম ইউটিলিটি এয়ারক্রাফ্ট আমাদের রক্ষণাবেক্ষণ যুক্ত হতে যাচ্ছে। আমাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান তারা বিদেশে ট্রেনিং নিচ্ছে, এবং তাদের আমরা বিভিন্ন ধাপে আমাদের যে স্কুল আছে স্কুলের মাধ্যমে আমরা প্রতিটা ধাপে প্রাথমিকভাবে, তারপরে আরেকটু পর্যায়ে যায়, একটা পর্যায়ে শেষ হওয়ার পর্যায়ে আরেকটা পর্যায়ে যায়, এভাবে ধীরে ধীরে তাদের আমরা ট্রেনিং প্রশিক্ষণ প্রদান করে থাকি, এবং তারা এখন সেইভাবেই তাদের এখন থেকে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এই এয়ারক্রাফ্টগুলো আমাদের এখানে আসার পূর্বেই, যাতে যখন আমাদের এখানে তারা এয়ারক্রাফ্টগুলো আসবে তারা যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুচারুভাবে যেন এয়ারক্রাফ্টগুলো তারা রক্ষণাবেক্ষণ করতে পারে। খুব ভালো লাগলো, সামনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য বোথ পাইলটস এবং ইঞ্জিনিয়াররা আমরা রেডি আছে। ধন্যবাদ কর্নেল তৌফিক, অ্যান্ড ধন্যবাদ জেনারেল। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বাংলাদেশ মিলিটারি একাডেমি, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, প্যারাকমান্ডো ব্রিগেড এবং অন্যান্য ফরমেশনে আমরা প্রশিক্ষণ সহায়তা দিয়ে থাকি। তার মধ্যে রয়েছে ফাস্ট রোপিং, র্যাপলিং, প্যারাড্রপিং, ফ্রি ফল, রেকগনাইসেন্স এবং মাঠ পর্যায়ে বিভিন্ন রকমের অনুশীলন। দুর্যোগ মোকাবেলা এবং যুদ্ধকালীন সময়ে আর্মি এভিয়েশন গ্রুপের বিশেষ ভূমিকা রয়েছে। বিগত করোনা মহামারীর সময় মুমূর্ষু রোগী স্থানান্তর এবং বিভিন্ন ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পরিবহনে আমাদের বিশেষ ভূমিকা ছিল। জুন মাসে চট্টগ্রামে BM কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের সময় আমরা 10 জন মুমূর্ষু রোগীকে ঢাকায় নিয়ে আসি উন্নত চিকিৎসা করানোর জন্য।
আর্মি এভিয়েশন গ্রুপ অপারেশনাল ও প্রশাসনিক মিশনের পাশাপাশি দেশসেবায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। তার অন্যতম হচ্ছে ফ্রি মেডিকেল সার্ভিস। আজকে আমরা দেখব কিভাবে আর্মি এভিয়েশনে কর্মরত বেসামরিক কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারবর্গকে ফ্রি মেডিকেল সার্ভিস দেওয়া হয়। আজকে আমরা কি করছি এখানে? এখানে আমরা আর্মি এভিয়েশনের চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং তার পরিবারের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছি। এখানে সাধারণ রোগীদের চিকিৎসার পাশাপাশি জটিল এবং কঠিন রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে তা ওনারা যাতে ঊর্ধ্বতন কোনো জায়গায় গিয়ে ভালো মতো চিকিৎসা করতে পারে সেই সকল ওষুধ এবং ব্যবস্থাপত্র আমরা করে দিচ্ছি। আমি ক্যাপ্টেন অলি, আর্মি এভিয়েশনে বেসিক ফ্লাইং কোর্স করছি। আমার সাথে ফ্লাইং কোর্স করছে নেভাল অফিসার লেফটেন্যান্ট জাভেদ। চলুন তার কাছ থেকে আর্মি এভিয়েশনে ফ্লাইংয়ের অভিজ্ঞতা শুনি। আমি প্রশিক্ষণ গ্রহণ করছি আর্মি এভিয়েশনের সর্বাধুনিক ট্রেনার এয়ারক্রাফ্ট ডায়মন্ড DF-40NG-তে। আর্মি এভিয়েশন একটি বিশ্বমানের প্রতিষ্ঠান, এখানে ফ্লাইংয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়। আমার ইনস্ট্রাক্টরগণ তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দক্ষতার সাথে আমাদেরকে ফ্লাইং শিখিয়ে থাকেন। আমি যদিও বা নেভি থেকে এসেছি কিন্তু কখনোই আমার মনে হয়নি যে আমি একটি অন্য অর্গানাইজেশনে এসেছি। তারা সর্বদাই আমাকে সর্বোচ্চভাবে সাহায্য করেছেন। আমি বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানাই আমাকে আর্মি এভিয়েশনে পাঠানোর জন্য। সেই সাথে আমি কৃতজ্ঞ থাকব বাংলাদেশ আর্মি এভিয়েশনের প্রতি আমার বেসিক কোর্সের জন্য। ধন্যবাদ লেফটেন্যান্ট জাভেদ। আকাশ আপনার হাতের মুঠোয় হোক। বাংলাদেশ সেনাবাহিনী তার নিজস্ব বৈমানিকদের প্রশিক্ষণ ছাড়াও নৌবাহিনী BGB পাইলটদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এই বছর প্রথমবারের মতো 4 পুলিশ অফিসারকে বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ দিচ্ছে। এদের মধ্যে আমার সাথে এখন আছে ASP ফাতেমা। আমরা এখন তার প্রশিক্ষণ সংক্রান্ত ব্যাপারে অনুভূতিগুলি জানতে চাবো। ফাতেমা, তোমার কেমন লাগছে এবং তোমার প্রশিক্ষণ কেমন হচ্ছে? থ্যাংক ইউ স্যার। আধুনিক পুলিশ গড়ে তোলবার জন্য বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত পুলিশ এভিয়েশন উইং স্থাপন। এরই প্রেক্ষাপটে স্যার আমরা 4 সহকারী পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ থেকে এসেছি পাইলট হিসেবে নিজেদেরকে গড়ে তুলবো বলে, এবং আমাদের এই প্রশিক্ষণ দেবার সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ আর্মি। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এই প্রশিক্ষণের প্রক্রিয়ায় এভিয়েশন গ্রুপের সুদক্ষ প্রশাসন, সেই সঙ্গে শ্রদ্ধেয় ইনস্ট্রাক্টর যারা আছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আন্তরিকতায় ইতিমধ্যে আমরা আমাদের এভিয়েশন বেসিক কোর্স ফিক্সড উইংয়ে সম্পন্ন করতে পেরেছি। এরপরেই আমরা হেলিকপ্টার কনভার্সনের জন্য রোটরি উইং কোয়ালিফিকেশন কোর্সও শুরু করেছি স্যার। এই গত 1 জার্নিতে যেভাবে ইনস্ট্রাক্টর হিসেবে আপনারা আমাদেরকে পাশে থেকে অনুপ্রাণিত করেছেন, সহযোগিতা করেছেন স্যার, তাতে শুধু ইনস্ট্রাক্টর নয় স্যার, আপনারা আমাদের একান্ত সুহৃদ অভিভাবকে পরিণত হয়েছেন এবং আমাদেরকে বাংলাদেশ পুলিশের পাইনিয়র পাইলট হিসেবে গড়ে তোলবার জন্য বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আর্মির ভেতরে যে একটা লেজেন্ডারি কম্প্যানিয়নশিপ তৈরি হয়েছে সেটা সাক্ষী হতে পেরে একটা গর্বমিশ্রিত আনন্দ উপভোগ করি স্যার। এবং বিশ্বাস করি, প্রত্যাশা রাখি এই কম্প্যানিয়নশিপ নিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব এবং পরিপূর্ণ প্রফেশনালিজম নিয়ে দেশের সেবায়, মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারবো। ধন্যবাদ ফাতেমা, আমি তোমার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনি অধিকাংশ সময় প্রতিকূল পরিবেশে এবং গভীর রাতে ফ্লাইং মিশন পরিচালনা করেন। এর মধ্যে জরুরি রোগী থাকে, রেশন থাকে, ওষুধ থাকে অথবা প্যাসেঞ্জার থাকে। রাত্রিকালীন বা এই ধরনের প্রতিকূল আবহাওয়াতে দুর্দান্ত মিশনগুলি সম্পর্কে আপনি কি আপনার অভিজ্ঞতা কথা বলেন? ধন্যবাদ। আমি আসলে খুবই ভাগ্যবান এবং সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ যে এই ধরনের বিরূপ ও দুর্ভ প্রতিকূল আবহাওয়ায় উড্ডয়নে প্রশিক্ষণ দিয়ে আমাকে দক্ষ করে তুলেছে। তাই ক্রান্তিকালে আমি আমার অভিজ্ঞতা, আত্মবিশ্বাস ও দক্ষতা দিয়ে সেনাবাহিনী, দেশ,
তথা মানবতা সেবায় নিজেকে সম্পৃক্ত করতে পারছি বলে আমি খুবই গর্ববোধ করি। এছাড়া ওই মুমূর্ষু যাত্রী অথবা বিপদাপন্ন ওই রোগী, এগুলি দেখে সেনাবাহিনীর অন্যান্য সদস্যদেরও মনোবল অনেক গুণে বৃদ্ধি পায়। এটাও আমাকে একটা অদ্ভুত একটা অনুভূতি প্রদান করে যা আমি সারা জীবন মনে রাখতে পারি। ধন্যবাদ স্যার। আমরা জানি আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন দক্ষ ফ্লাইট ইনস্ট্রাক্টর। একজন পাইলটকে প্রশিক্ষণ দিতে আপনি কী ধরনের পদ্ধতি ফলো করেন? আসলে যে কেউ তার কঠোর মেধা এবং দক্ষতা দিয়ে যে কোনো কিছু শিখতে পারে, কিন্তু ফ্লাইং এমন একটা বিষয় যেটা সে নিজ থেকে শিখতে পারে না। এখানেই ফ্লাইট ইনস্ট্রাক্টরের ভূমিকাটা অনস্বীকার্য এবং অত্যাবশ্যকীয়। একজন ফ্লাইট ইনস্ট্রাক্টর সে তার কঠোর পরিশ্রম এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে একজন নবীন পাইলটকে দক্ষ করে গড়ে তোলে। এখানে আমাদের যে চ্যালেঞ্জটা থাকে সেটা হচ্ছে যে তাকে টেক্সট বুক অনুযায়ী প্রশিক্ষণটা দিতে হয়, যাতে ভবিষ্যতে সে নিরাপত্তার সাথে দক্ষভাবে তার বিমানটিকে পরিচালনা করতে পারে। এতে যাত্রী, বিমান এবং সংশ্লিষ্ট সবাই নিরাপদে থাকতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, হ্যাভ এ সেফ ফ্লাইট। আমাদের মূল কাজ উড্ডয়ন, উড্ডয়ন পরিচালনার কার্যক্রম অতি নিষ্ঠার সাথে প্রতিনিয়ত করে যাচ্ছি। দক্ষ ও চৌকস সৈনিকগণের সমন্বয়ে পাইলট ও গ্রাউন্ড ক্রুদের মাঝে উড্ডয়ন নিরাপত্তা বিধান করে আসছি। দুর্ঘটনা এড়ানোর জন্য অগ্নি নির্বাপক ব্যবস্থা গ্রহণ করে আসছি। আমি লেফটেন্যান্ট কর্নেল আফরিন, অধিনায়ক সাপোর্টিং হিসেবে আর্মি এভিয়েশন গ্রুপে কর্মরত আছি। উড্ডয়ন কার্যক্রম এবং বিভিন্ন অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য আমি অধিনায়ক হিসেবে সকল প্রশাসনিক সহায়তা প্রদান করে থাকি। এছাড়াও আর্মি এভিয়েশন গ্রুপে বদলিকৃত সকল সৈনিকের প্রশিক্ষণ এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা আমার দায়িত্ব। বাংলাদেশে ওয়েদার অনেক বেশি পরিবর্তন হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক হাই টেম্পারেচার আমাদেরকে ফ্লাই করতে হচ্ছে, আবার ঝড় বৃষ্টির পরিমাণটা অনেক বেশি, আবার শীতে কুয়াশা অনেক বেশি হয়, সেক্ষেত্রে ভিজিবিলিটি অনেক সময় কমে যায়, আবার দেখা যায় পোর ভিজিবিলিটিতে ফ্লাই করা অথবা থান্ডারস্টর্ম কিংবা রেইনি ওয়েদারে ফ্লাই করাটা একটু চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে এই ওয়েদার ইনফরমেশনগুলো আমাদেরকে কালেক্ট করে পাইলটদেরকে হয় এবং পাইলটদেরকে মোটিভেট করতে হয় কীভাবে তারা ফ্লাই করবে। পাইলটদের সার্বিক উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করবে তাদের স্বাস্থ্য, তাদের স্বাস্থ্যর বিভিন্ন ধরনের চেক, পাইলট ফ্লাইংয়ে যাওয়ার আগে তাদের বিভিন্ন ধরনের চেক, পাইলটদের ক্যাটাগরি অনুযায়ী তারা ফ্লাই করছে কি না এই ব্যাপারগুলো ফ্লাইট সেফটি নিশ্চিত করে থাকে। এছাড়া যে কোনো ধরনের দুর্ঘটনা কমপ্লিত হলে ফ্লাইট সেফটি অত্যন্ত দ্রুত এই ইমার্জেন্সি হ্যান্ডেল করে থাকে। সেক্ষেত্রে ফ্লাইট সেফটি উইংয়ের ফায়ারম্যানরা অগ্নি নির্বাপনের জন্য কাজ করে থাকে। যে কোনো ধরনের উড্ডয়ন নিরাপত্তা বিঘ্নত হলে এর ইনভেস্টিগেশনের দায়িত্বটা ফ্লাইট সেফটি উইংয়ের উপর পড়ে। এভাবে ফ্লাইট সেফটি উইং আর্মি এভিয়েশনের সার্বিক উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
আমরা এখন যে হেলিকপ্টারটি ফ্লাই করছি এটা ফ্রান্সের তৈরি একটি অত্যাধুনিক এয়ারক্রাফট যেটার নাম হচ্ছে আলফা সিয়েরা 365 ডলফিন অ্যান্ড এটা আপৎকালীন এবং শান্তিকালীন সময়ে খুব সহযোগিতামূলকভাবে ব্যবহার করা যায় আমরা শান্তিকালীন এবং আপৎকালীন সময়ে বিভিন্ন মেডিভাক রেকি মিশন এবং শান্তিকালীন সময়ে অনেক ভিআইপি ক্যারির জন্য এই হেলিকপ্টারটি ব্যবহার করে থাকি আরও দুইটা এয়ারক্রাফট আমরা দেখলাম আমাদের ভারতীয় ম্যানুভার করলো আমাদের সাথে আরও যে দুটো এয়ারক্রাফট ছিল এটা আমেরিকান বেল হেলিকপ্টার কোম্পানির দুটি মডেলের হেলিকপ্টার একটি বেল 206L4 আরেকটি হচ্ছে বেল 407GXI এটা বাংলাদেশে সংযুক্ত হয়েছে বাংলাদেশের পাইলট প্রশিক্ষণের জন্য মূলত এছাড়াও আমরা বিভিন্ন রেকি মিশন মেডিভ্যাক মিশন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কূটনৈতিক বিন্দুকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের জন্য ব্যবহার করে থাকি আর্মি এভিয়েশনটা কেন গুরুত্বপূর্ণ মানে শান্তিতে এবং সমরে দুই ক্ষেত্রেই কেন আর্মি এভিয়েশন গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো অনেক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বা আপৎকালীন সময়ে ওই এলাকাগুলোতে সড়কপথে পৌঁছানো দুরূহ ব্যাপার হয়ে যাবে তখন আকাশপথই একমাত্র ভরসা আমাদের থাকে তো সেই ক্ষেত্রে আর্মি এভিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রসদ পরিবহন থেকে শুরু করে রোগী স্থানান্তর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে স্থানান্তরের জন্য আমরা আর্মি এভিয়েশনের পাইলটরা সর্বদা প্রস্তুত থাকি